নমস্কার বন্ধুরা, দেখুন সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে, আকাশ যেন ফুটো হয়ে গেছে। কাল রাত থেকে বৃষ্টি চলছে, বৃষ্টির যেন শেষ নেই, দেখতে পাচ্ছেন? এখনও গুঁড়ি 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 বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আমাদের বাড়িটা দেখুন, একবারে শিলতা হয়ে যাচ্ছে। তুমি ছাতা মাথায় নিয়ে কোথায় গেলে গো জেঠু? ছাতা মাথায় কোথায় গেলে? ধান রোয়া হয়ে গেছে, আরম্ভ হবে, ধান রোয়া হবে নাকি? যেহেতু এই বৃষ্টিতে গেছে, ধান রোয়া হবে। মুনিশ ঠিক করতে গেল, মানে জন ঠিক করতে গেল মাঠে। আর ফুল ফুলগুলো কি অবস্থা হয়েছে দেখুন, ফুলগুলো সব লেতি গেছে, ফুল এখনো তোলা হয়নি। সারা রাত্রি যদি বৃষ্টি হয় তাহলে ফুলগুলো কি ভালো থাকে, কি অবস্থা। আর বেগুন গাছগুলো কত সুন্দর হয়েছে দেখুন, স্থলবদ্ধ গাছ বেগুন গাছ। আর এখানে দেখুন গাঁদা গাছগুলো কত সুন্দর হয়েছে। এইটা কি ফুলের গাছ বলতে পারবেন? এটা হরগৌরী ফুলের চারা, সাদা হরগৌরী ফুলের চারা, কি সুন্দর ঘটের মতন হয়েছে দেখতে পাচ্ছেন। আর এইখানে শ্যাওলা হয়েছে। আমি এইমাত্র ডিউটি থেকে এলাম, এসে বলি ভিডিওটা শুরু করি, বৃষ্টি ভেজার দিনে একটি ভিডিও শুরু করি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যে প্রান্ত থেকে ভিডিওটি এখন দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটা নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলুন ভিতরে যাই, কী হচ্ছে দেখি। চলুন, এই যে দেখুন বাবু এখানে পড়তে বসেছি। তুই কি করছো বাবু? পড়তে বসেছি বাবু, এখন কটা লেখা তো শিখে গেল, কটা লেখাও শিখছি। চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত লিখতে শিখে গেছি। ওকে রাত্রেবেলা কালকে ডিউটি করার সময় বলে গেলাম যে তুমি লিখবে তোমার মায়ের কাছে। এই দেখুন এখানে লিখেছে, দাঁড়ান ব্যাক ক্যামেরায় দেখাই। বাবু অ হ্রস্ব দীর্ঘ একবারে কমপ্লিট করে ফেলেছে তুমি লিখে। আবার বলেছি এখন সকালবেলা তুমি এইগুলো লিখে এখন প্র্যাকটিস করো। হ্যাঁ, লেখাটা প্র্যাকটিস করতে হবে, নাহলে পড়া পারবো না। আর তুই দুষ্টামি করছিস কেন এখানে? ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে, কারণ বলুন তো বাইরে তো মেঘলা হয়ে আছে, ওই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। ডিউটি থেকে বাজার করে নিয়ে এসেছি, বাজার করে নিয়ে এসেছি, বাজারগুলোকে কাবেরি এখানে ধুয়েও রেখেছে। আসার পথে বাজার করে নিয়ে এসেছিলাম, এখানে সব কাবেরি সব সবজিগুলোকে সব ধুয়ে রেখেছে, তো আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম। আর এখানে আছে কি বলুন তো, এখানে আছে মাছ। আজকে হচ্ছে কি, বর্ষার বাজারে জড়া ইলিশ এসেছি, যদিও বড় নয় ছোট, তো ইলিশের যা দাম, মধ্যবিত্ত পরিবারে ইলিশ খাওয়ার কথা ভুলে যেতেই হবে। তো যাই হোক, তবুও তো মানে ইচ্ছা হয়, মানে বলে না পুজো কেউ তো সোজা হয়ে শুতে ইচ্ছা করে। তো যাই হোক, কিছু হোক আর নাই হোক, ওই জন্য একটু ইলিশ মাছ কিনে নিয়ে আসা হয়েছে আজকে। তো চলুন ইলিশ মাছগুলো কেটে নেওয়া হোক, তারপরে হচ্ছে গিয়ে আপনাদের সঙ্গে সব কিছুই অল্প অল্প করে শেয়ার করবো। বর্ষার বাজারে আর কী বা দেখাবো আপনাদেরকে, তো চলুন। এই দেখুন ইলিশ মাছগুলো কাটা হয়ে গেছে, আর ইলিশ মাছগুলো এখানে কাবেরি কাটলো, কাটাটা আর আপনাদেরকে দেখায়নি। তো ইলিশ মাছগুলোকে এই যে এখানে বাটিতে রাখা আছে, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবারে রান্নাবান্না হবে। তো বাবু এসেছে এখানকে, বাবু এটা তুমি যে আমাকে দিয়ে চলে আসবে, যা দিদি ভাই আর ইলিশ মাছ খাবে সব। তো বাবুকে পাঠিয়ে দেওয়া হলো, ইলিশ মাছটাও জেম্মাকে দিয়ে আসবে, আর আমাদের এখানে রাখা আছে, এটা আমাদের রান্না হবে। বাবু ছোটো হলে কী হবে, বাবু কত কাজ করে দেখতে পাচ্ছেন? বাবুকে বললেই হলো, বাবু এসেছিল এখানকে, বাবুকে বললো যে দিয়ে চলে আয়, তো সঙ্গে সঙ্গে ছুটিয়ে দিতে চলে গেল। তো যাই হোক, পরে আবার আপনাদের সঙ্গে কথা বলে জীবিত করেছেন, তো চলো। এখন বাইরে অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর এখন ঘড়িতে বেজে গেছে একটা। তো আজকে সকাল থেকে যে বৃষ্টি পড়া শুরু হয়েছে, বৃষ্টি থামার কোনো নাম নেই।
আর এই মাত্র বৃষ্টিটা আবার জোরে এলো। তো চলুন, আমার রান্না হয়ে গেছে আর ওদেরকেও খেতে দিতে দিতে আপনাদের সাথে একটু কথা বলি। তো আমি তো আজ সকাল থেকে আপনাদের মুখোমুখি আসতেই পারিনি, আজ সকাল থেকে শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল, তার উপরে বৃষ্টি, ভাবলাম আপনাদের দাদাভাই ব্লগটা শুরু করছে যখন, আমি স্নান করে এসে আপনাদের সাথে কথা বলবো। আজ আমি রান্নাবান্না সেরে এই একটু আগেই স্নান করলাম, তারপর দেখি বাইরে অঝরে আবার বৃষ্টি হচ্ছে আর ইলেকট্রিকটাও চলে গেছে তাই। আর আজকে কী বার সেটা আপনাদেরকে বলা হয়নি, আজ বৃহস্পতিবার আর তারিখটা হলো 1 আগস্ট। যাই হোক, আজ দুপুরে কী কী রান্না করেছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ভাত, সুজনি শাক ভাজা, কাগরোল ভাজা, পটল আলুর তরকারি আর ইলিশ মাছ তো এনেছে আপনারা তখন দেখলেন, সরষে ইলিশ। আর আজ আমি সব রান্নাই করেছি, কিন্তু ইলিশ মাছটা আপনাদের দাদাভাই রান্না করেছে। ও আমাকে বলছিল তুমি করো ইলিশ মাছের রান্নাটা, আমি বললাম যে তোমার হাতের ইলিশ মাছের রান্নাটা খেতে আমাকে বেশি ভালো লাগে, তো আমি সব জোগাড় করে দিচ্ছি, তুমি রান্নাটুকু করে দাও। যাই হোক, ও আমার কথা শুনে রান্নাটা করেছে আর আম কেটেছি, আর ওরাও খেতে বসে পড়েছে। আর বাইরে বৃষ্টির শব্দটা শুনতে পাচ্ছেন কীরকম জোরে হচ্ছে বৃষ্টিটা? তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে দুপুর 1:30, মানে 1:30। তো ভাবলাম যে দুপুরে রান্না বান্না হয়ে গেছে, ক্যামেরাটা অন করব, কিন্তু অনেকক্ষণ ধরে ইলেকট্রিক আসছে না। তো এই যে একটা, এই ঘরে যদিও লাইট ছিল না যে এই ইলেকট্রিকটা এলো কথা বলতে বলতে, তো এই ঘরে ইলেকট্রিক বলতে ইনভার্টারে কোনো মানে ই ছিল না, লাইট লাগানো ছিল না। তো খেতে বসবে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, তো সেই জন্য ওরা খাচ্ছিলো না, এই ঘরে ইলেকট্রিক মানে নেই আর কি, লাইট, ইনভার্টারে কোনো লাইট লাগানো নেই। তারপরে বললাম যে বাইরে থেকে একটা লাইট নিয়ে এসে এখানে দিয়ে দাও, নাহলে অন্ধকারে খাবে। তো ইলেকট্রিক লাইট এনে দেওয়ার পরেই ইলেকট্রিকটা চলে আসে। আর এই যে দেখুন, এখানে বাবু আর ওর বাবা খেতে বসে গেছে। বাবু কি করছো? বাবু আম খেয়ে দিচ্ছে। কি খাচ্ছি? বাবা প্রচুর কাঁটা, গোলা লাগেনি তো? বাবু নিজে এমনিতে খেতে চায় না, আজকে আমার নিজে হাতে করে মাছটাই তুলে খাচ্ছে। বাবুকে আমি খাইয়ে দিই মাছটা, বেছে নাহলে ওর গলায় কাঁটা লেগে যাবে। তো পরে আবার আসছে। আর বাইরে দেখতে পাচ্ছেন অঝরে বৃষ্টি হচ্ছে, যে জানালা দিয়ে বৃষ্টির আওয়াজ, প্রচুর বৃষ্টি প্রচুর হচ্ছে। আজকে মানে সারাদিনই বৃষ্টি হচ্ছিলো, তো সকালবেলাও এরকম প্রচুর জোরে বৃষ্টি এসেছিলো, আবার এখন এই খেতে বসার টাইমে 1 থেকে প্রচুর অঝরে বৃষ্টি হচ্ছে। তো চলুন বাবুকে খাইয়ে নিই। বৃষ্টিও থামলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কাবেরি খেতে বসেছি। বৃষ্টি থামেনি? বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি থেমে সেই ঝরঝর করে, মানে অতিরিক্ত ও যে বৃষ্টিটা একটু কমেছে। কি খাচ্ছ? কেমন হয়েছে ইলিশ মাছ? ভালোই হয়েছে, কিন্তু ইলিশ মাছ কেন আনতে গেলে? এই বয়সে অন্য মাছ হলে অনেক হয়ে যেত না কি? হ্যাঁ সেটা হতো, কিন্তু মাঝে মাঝে তো খেতে ভালো লাগে। খেতে ভালো লাগে, কিন্তু কাঁটাও বেশি আবার এই মাছ। অন্যান্য দিন দাম করি, অন্যান্য দিন 1200 টাকা করে বড়, যেমন 700-800 গ্রাম করে বা 1 কেজি মাথা, যেগুলো আর কি 600 টাকা কিলো, 240 টাকা দিয়েছি 400 গ্রাম। স্বাদ আছে মাছটা, ছোট হলেও স্বাদ আছে। আর ইলিশ মাছ খাওয়া তো না যেন পয়সা খাওয়া, এটা পয়সা টাকাটাকে খাচ্ছি কি? মধ্যবিত্তদের শখ হয় ইলিশ মাছ খাওয়া, কিন্তু কি বলুন তো, মনে হতে পারে পয়সা খাওয়া, কিন্তু মাঝে মাঝে যে পুজোয় তো বলেছি, পুজো কেউ তো সোজা হয়ে শুধু ইচ্ছা করে, হ্যাঁ সত্যি করা যাবে। মাঝে মাঝে ইচ্ছা হলে সবাই মিলে একটু অল্পই নিয়ে এসেছি, সবাই মিলে ভাগ করে খেলাম, এটাই আনন্দ। হ্যাঁ এটাই আনন্দ, অল্প জিনিসটাই সবাই ভাগ করে খাওয়ার আনন্দটাই আনন্দ। সবাই মিলে ভাগ করে একটু করে খেলাম। আর বেশি মাছ জিনিসটা এমন একটা জিনিস, বেশিও ভালো লাগে না, একটু এক পিসই ভালো না আমার কাছে, যে অনেক ই সেটা কিন্তু না, এই এক পিস দিয়ে খাওয়াটা আমাকে ভালো লাগে। এমন সব দিঘা বিলি, আর আমার ছেলে আমার তো এখানে ইলিশ মাছ পাওয়া যায় না, রুটের যে ইলিশ হয় না তো এখানে সবসময় পাওয়া যায়। তো আগে আমার মেজো পিসি পাঠাতো, ওই কাবেরি বাপের বাড়ির ওপাশ থেকে আমার মাঝে বেশি ধরতো, ওই রূপনারায়ণ নদী থেকে পাঠাতো, ওই কোলাঘাটের ওই পাশে তখন পাওয়া যায়। তখন হচ্ছে পিস্তল দাদা হচ্ছে কলেজে পড়তো, পিসির রান্না করে ভেজে একবার পাঠিয়ে দিচ্ছে, কখনো কখনো কাঁচাই পাঠিয়ে দিচ্ছে, হ্যাঁ তখন মা বেঁচে ছিল।
তো এখনো সেটা হয়নি। এখন হচ্ছে কি আমাদের ইলিশ যখন ওই দীঘা থেকে এসে বিক্রি করতে আসে তখন হচ্ছে আজকে বড় ইলিশ নেই ছোটো ইলিশ। কী বলছিল এবার বল, কী বলছিলে আমি তো কথা তোমার তোমার কথার উপরে তো কথা দিয়েছিলাম। না ওটাই বলছিলাম যে মানে ইলিশ মাছটা টাকাটা বেশি আর কি, অন্য মাছের যেমন টাকা কম ইলিশ মাছটা একটু টাকাটা বেশি। যাই হোক, তো খুব সবাই মিলে খেলাম, আনন্দ করে খেলাম, এই হচ্ছে ব্যাপার। বাবুর খাওয়া হয়ে গেছে, বাবু চলে গেছে, বাবু শুতে চলে গেছে, বাবুকে শু করে দিয়ে এসে আমি খাচ্ছি। আমি আলাদা করে থালা করিনি, বাবুর থালাতেই নিয়ে নিয়েছি। সকাল থেকে ব্লগ শুরু করেছিলাম, আমি ভেবেছিলাম যে আপনার দাদাভাই ব্লগ শুরু করলেও আমি পরে এসে আপনাদের সাথে কথা বলবো, কিন্তু যখনই কথা বলতে যাওয়ার টাইমটা মানে রান্না টান্না করে সব কিছু এখানে নিয়ে চলে এসেছি, ভাবলাম যে একটু বসে আছি, তখন আপনার দাদাভাই পুজো করতে গেছে, বাবুকে স্নান করিয়ে দিয়েছি, তখন ভাবলাম কথা বলবো, কিন্তু তখন ইলেকট্রিক চলে গেছে, এই ঘরে লাইটই ছিল না, একবারে অন্ধকার। তারপরে ও আসার পর তো লাইট লাগাচ্ছে, তারপরে বললাম লাইটটা জ্বলে না, ইনভার্টারের সময় কতক্ষণ আর না খেয়ে থাকবে, বেলা হয়ে যাচ্ছে। আর কালকে আপনার দাদাভাই ডিউটি ছিল, ডিউটি করে ও এসেছে, পুজো পুজো হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে, সেই জন্য ভাবলাম যে একটা লাইট এনে লাগিয়ে দাও, খেতে খেতে যদি ইলেকট্রিক চলে আসে তো খেতে বসেছে, তারপরে ইলেকট্রিক চলে গেছে। কিন্তু ইলেকট্রিকটা ডিস্টার্ব একটা পয়েন্ট, এখানে এই ঘরটা ইনভার্টারের একটা পয়েন্ট, খালি একটা বাল্ব জ্বলবে, টিউবলাইটটার পয়েন্ট নেই, তো তারপর বাল্বটা এখানে লাগা। সেই জন্য আর কথাই বলতে পারলাম না আপনাদের সাথে। আর বাইরে যা বৃষ্টি হচ্ছে, সকাল থেকে যে ব্লগ শুরু করবো ভালোই লাগছে না, বাইরে তো বেরোনোই যাচ্ছে না, আজকে প্রচুর মানে এতদিনের মধ্যে আজকে মানে বর্ষা বলে মনে হচ্ছে, আজকে বৃষ্টি কাল রাত থেকে বৃষ্টি, কাল রাত বৃষ্টি হয় সকালবেলাও বৃষ্টি হয়েছে, আমি কিছুতেই বেরোতে পারছিলাম না, রেনকোট পরে তো বেরোলাম, বেরিয়ে বলি যাই একটু বাজার টাজার করি, তারপরে ঘরকে আসি। আমার আর বাবু রেনকোট আমরা তুলে রেখে দিচ্ছি, আবার যদি কোথাও এবছর আমরা তো কোথাও যাবো না বৃষ্টিতে ভিজে ভিজে, আবার পরের বছর মানে প্রত্যেক বছর একবার করেই আমরা রেনকোটটা পরি, আমি আর বাবু, আর আমার দাদাভাই তো ডিউটি ডুবি যায়, বাজার টাজার যায়, ওদের যখন তখনই পরে, আমার আর বাবু পাঠ করে রেখে দিচ্ছি আলমারিতে, আবার যদি কখনো দরকার পড়ে তখন বের করতে হবে। আর বাইরে টাইরে চারিদিকে উপরেও সব চারিদিকে জামা কাপড় সব মেলা হয়ে আছে, সব ভিজা টপটপ করছে, এখানে সেখানে করেও চারিদিকে সব ঝুলছে, বর্ষাকালে এই একটা খারাপ লাগে যে যেখানে সেখানে জামা কাপড় ঝুলে। আবার ওরা আজকে তিন ভাই বোনে কি করেছে, মন্দিরের দিকে স্নান করেছে, সবাই ভিজা ভিজা পা নিয়ে ঘরকে ঢুকে গেছে, মানে সেই দিকটা একবারে ভিজা চ্যাপচ্যাপ করছে, বললে তো কেউ কথা শুনবে না, যা করছে করছে। ঠিক আছে, খেলাম। আমাদের দাদাভাইকে আবার বলতে যে বাবু এরকম ভিজা পা নিয়ে চলে এসেছে, বলছে বর্ষাকালে এরকম হবে, বর্ষাকালে এরকম হতে পারে, কিন্তু পা মুছে তো আসতে হবে, সেটা বুঝে নি চারিদিকে তো মোটামুটি মাজা দোড়াম করে পড়ে যাবে। আর মন্দিরের গাছটা তো প্রচুর ছিল, তাই একবারে কালো হয়ে গেছে, হয় ব্লিচিং না হলে কিছু দিতে হয়, চুন হোক, প্রচুর ধরে ধরে মন্দিরকে যেতে হয়, নাহলে এক্ষুনি ওখানে দোড়াম করে পড়ে গেলেই পা হাত ভেঙে যাবে। আর এখন তো দেখছি সবাই পড়ে গেলেই পা হাত খসে যাচ্ছে, সবাই হচ্ছে ক্যালসিয়াম পড়েছে, সবার ক্যালসিয়াম কম, ওই জন্য হচ্ছে পড়ে গেলেই ভেঙে যাচ্ছে, সব কিছু খাওয়াই, খাটা মাটা খাও মাছে, ক্যালসিয়াম বাড়বে। তো ঠিক আছে, আমরা তো প্ল্যান ভিডিও করলাম, আপনারা তো বেশি ভালো দেখলেন নি, যাই হোক তবু করেছি, যারা দেখেননি তারা দেখবেন, আর সবাই খুব আনন্দ পেয়েছে। আর কাবেরি বলেছিল আমাকে খারাপ লাগছে, আমাকে লোকের কাছে খারাপ করছো, সবাই বন্ধুদের কাছে, তো সবাই কমেন্ট করে বলেছে যে কাবেরি এটা খারাপ লাগে নি, ভালোই হয়েছে। আরেকটা দিদি কি কমেন্ট করেছিল দেখলাম, যে বলেছে আমি হলে তো আরো অনেক কিছু করতাম, সমাধি তো কাবেরি তো সেরকম কিছু বললোই না, আমি সেরকম মানে চিৎকার খুব মানে রেগে গেলেই করি, নাহলে আমি কি করি কাঁদি, কেঁদে কেঁদে পালিয়ে এসেও ভালো, কিন্তু আমি বেশি চিৎকার চব্বু করিনি, রেগে যখন যাই একটু আধটু করলাম, বাবুর উপরে বেশি করি, আর বাবু আবার আমার উপরে করে, এখন যেহেতু বড় হচ্ছে দেখছি তো বাবু এখন আমার উপরে চিৎকার করে, কান্নাটাই সব বসছে, তারপরে কেঁদে ফেললে আমি সব ভুলে যাই, তারপরে আবার চলে যাই, এটা ভালো, কিছু আর মনে থাকে মনে রাখিনি, যা করছে করছে, মানে যে কোনো জিনিস বড় কিছুই হোক আর সামান্য কিছুই হোক আমি কেঁদে ফেলি, কেঁদে ফেললে সব ভুলে যাই। তাই দেখো কথা কতক্ষণ কথা বললে 6 মিনিট কথা হয়ে যাবে,
এবারে ব্লগটা শেষ করে দাও, কারণ এই বর্ষায় একটু শুভ শুভ মানে বিশ্রাম নেবো আর কি, যাকে বলে। এখন কখন উঠবো তার ঠিক নেই, হয়তো উঠতে উঠতে মানে আজকে তো আর বাইরে টাইরে ছাঁট দেওয়ার কোনো ব্যাপার নেই, আজকে শুধু রুমগুলো একটু ঝাঁটিয়ে নেবো সন্ধ্যা দিয়ে, আর দুধ আনতে যাওয়া, দুধ আনতে যাওয়া আমি যাবো না, আপনার দাদাভাই যাবে, আর বাইরে তো কোথাও যাওয়ার নেই। তো আজকে ব্লগটা আর বড় করছি না, এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। আর আজকের ব্লগটা আপনাদেরকে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে, আজকের মতো এই পর্যন্তই, টাটা বন্ধুরা, টাটা, ভালো থাকুন।